হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পাইকারি বাজারে দেশি আলু, স্টিক আলু, ডায়মন্ড আলু, লাল দেশি আলু কত করে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানানো হবে। আজকের পাইকারি বাজারে দেশি আলু, হল্যান্ডের আলু কত বিক্রি হচ্ছে বাবুল ভাই আমাদের এগুলা জানাবে। আচ্ছা বাবুল ভাই, কেমন আছেন আপনি? আছি মোটামুটি ভালো। আচ্ছা বাবুল ভাই ভালোই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবুল ভাই, এগুলা কি আলু আপনার? আজকের বাজারে ডায়মন্ড আলু আপনি কত টাকা কেজি বিক্রি করতেছেন? 18 টাকা কেজি। আজকের বাজারে ডায়মন্ড আলু বিক্রি করতেছে সাদা ডায়মন্ড আলু 18 টাকা কেজি। 18 টাকা কেজি বাবুল ভাই, এটা ওজন কতটুক? 65 কেজি। 65 কেজি ওজন, 65 কেজি ওজন, 18 টাকা কেজি হইলে এক বস্তার দাম কত আসে? 1170 টাকা আসে। 1170 টাকা আজকের বাজারে আপনি ডায়মন্ড আলু বিক্রি করতেছেন। আর কতটুকু করে ওজন? 65 কেজি। 65 কেজি ওজন, 65 কেজি ওজন, 1170 টাকা। ডায়মন্ড আলু সাদা ডায়মন্ডটা আপনি কালকে কত করে বিক্রি করছেন? একই দাম। কালকেও কি 1170 টাকা বস্তা বিক্রি করছেন? কালকেও 18 টাকা কেজি ডায়মন্ড আলু বিক্রি করছেন, আজকেও 18 টাকা কেজি বিক্রি করতেছেন। তারপরে আসি আপনার এইগুলা কি আলু? সাদা দেশি। আচ্ছা, এইগুলা সাদা দেশি আলু আপনি আজকে কত করে সাদা দেশি আলু বিক্রি করতেছেন? 24 টাকা কেজি সাদা দেশি আজকের বাজারে আলু বিক্রি করতেছে। দুইটা আলু কি আমরা দেখতে পারবো? দেখান তো আমাদেরকে দুইটা আলু। দর্শক, আমরা দুইটা আলু দেখি যে বাবুল ভাই সাদা আলু বিক্রি করতেছে, দুইটা আলু আমরা দেখি কিরকম কালার। দেখেন দর্শক, এই যে সাদা, একদম সাদা, অনেক সুন্দর আলু আজকের বাজারে 24 টাকা কেজি সাদা দেশি আলু বিক্রি করতেছে আজকের বাজারে 24 টাকা কেজি। আপনার ওজন কতটুক করে? 60 কেজি। এক বস্তা দেশি আলু 60 কেজি ওজন, 24 টাকা কেজি হইলে দাম কত আসে? 1440 টাকা। আজকের বাজারে দেশি আলু বিক্রি করতেছে 1440 টাকা। আর কালকে সাদা দেশি আলু কত করে বিক্রি করছেন? কালকেও একই দাম ছিল না? কালকেও 24 টাকা কেজি বিক্রি করছে, আজকেও 24 টাকা কেজি দেশি আলু বিক্রি করতেছে তারা। আচ্ছা, আপনার এখানে স্টিক আলু আছে? স্টিক আলু আছে। আচ্ছা, স্টিক আলু আমাদেরকে দুইটা দেখান তো। স্টিক আলু দেখেন। আজকের বাজারে আপনার স্টিক আলু কত করে কেজি বিক্রি করতেছেন? আজকের বাজারে 15 টাকা কেজি। 15 টাকা কেজি বিক্রি করতেছেন আজকের বাজারে স্টিক আলু, 15 টাকা কেজি বিক্রি করতেছে। এই ওজন কতটুকু করে এগুলা? 65 কেজি ওজন না? 15 টাকা কেজি। কালকে কত ছিল স্টিক আলুর বাজার? কালকেও একই দাম ছিল না? ও, আলুর বাজার আজকে, কালকে যেটা আজকে সেটাই, আজকে দাম বাড়ে নাই? আজকে দাম বাড়ে নাই, আপনার 15 টাকা কেজি স্টিক আলু বিক্রি করতেছে। কোন জায়গার আলু এটি? বগুড়ার স্টিক আলু হচ্ছে। বগুড়ার আলু 65 কেজি ওজন, 15 টাকা কেজি আপনারা নিতে পারবেন স্টিক আলু। আচ্ছা, আপনার এখানে লাল বগুড়া দেশি আলু আছে? একটু দেখান তো বগুড়ার লাল দেশি আলু। বগুড়ার লাল দেশি আলু, এটা পাকড়ি আলু বলে নাকি? এটা লাল আলু না? আচ্ছা, এই লাল আলু আজকের বাজারে আপনি কত করে কেজি বিক্রি করতেছেন? আজকের বাজারে 18 টাকা। 18 টাকা কেজি আজকের বাজারে লাল দেশি আলু বগুড়ার 18 টাকা কেজি বিক্রি করতেছে আজকের বাজারে। এগুলা ওজন কতটুক? 60 কেজি। বগুড়ার লাল আলু নিতে পারবেন আজকের বাজারে 60 কেজি ওজন, 18 টাকা কেজি। কালকে কত করে ছিল লাল আলু? আজকের বাজারে যা আলু আছে কালকে রেডে বিক্রি হচ্ছে, আজকে দাম বাড়ে নাই, আজকে যে কালকে বাজার ছিল সেটাই। আপনার এখানে দেশি পেঁয়াজ আছে? ভালো এলচি পেঁয়াজ আছে। আচ্ছা, আমাদেরকে একটু দামগুলা জানান তো দর্শকদের উদ্দেশ্যে। আপনার এগুলা দেশি পেঁয়াজ না? বাবুল ভাইয়ের এখানে দর্শক দেখেন দেশি পেঁয়াজ। আজকের দেশি পেঁয়াজ কত করে কেজি বিক্রি করতেছেন? কালকেও একই দাম ছিল, কালকেও 53 টাকা বিক্রি করছেন, আজকেও 53 টাকা বিক্রি করছেন। ওজন কতটুক করে পেঁয়াজের? 70 কেজি করে দেশি পেঁয়াজের ওজন, 70 কেজি। এক বস্তার দাম কত আসে 53 টাকা হইলে? 3700 টাকা। তাহলে মন কত আসে? এক মন পেঁয়াজের দাম কত আসে? এক মন পেঁয়াজের দাম আসে 2120 টাকা। 2120 টাকা
আজকের বাজারে বাবুল ভাই দেশি পেঁয়াজ বিক্রি করতেছে 2120 টাকা। বাবুল ভাই, দেশি পেঁয়াজ গুলো আপনি মোকামে কত করে কিনছিলেন? ৪১ টাকা ৪২ টাকা ৪২ টাকা ৪২ টাকা কেজি আজকের বাজারে এলসি পেঁয়াজ বিক্রি করতেছেন। বাবুল ভাই, এলসি পেঁয়াজের কোয়ালিটি কিরকম? এলসি পেঁয়াজের কোয়ালিটি ভালো না। দর্শক, এলসি পেঁয়াজের কোয়ালিটি খুবই খারাপ, তাই দেশি পেঁয়াজের চাহিদা একটু বেশি, এলসি পেঁয়াজের চাহিদা একটু কম, কারণ এলসি পেঁয়াজের অবস্থা খুবই খারাপ। আপনাদেরকে দুইটা এলসি পেঁয়াজ আমি বাইর করে দেখাই।